গত মার্চ মাস থেকে শুরু হওয়া করোনা ভাইরাস মধ্যখানে সংক্রমণের হার কম থাকলেও বর্তমানে চট্টগ্রাম সহ পুরো দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। দেশে গত তিন দিনে 15,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যা গত সাত মাসে সর্বোচ্চ। আর তাই করোনা সংক্রমণ রোধে 1 এপ্রিল থেকে চট্টগ্রামে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক এবং দেশে মোটরসাইকেল রাইড শেয়ারিং বন্ধ করার ঘোষণা দেন। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে আগামী 11 এপ্রিলের পর থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। করোনা পরিস্থিতি বিবেচনায় 1 এপ্রিল থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ করল প্রশাসন। এদিকে করোনা সংক্রমণ রোধে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার, কিন্তু নগরীর গণপরিবহনগুলোতে সরকারের ওইসব নির্দেশনা মানা হচ্ছে না। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা না হলে করোনারও ভয়াবহভাবে রূপ নিতে পারে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।